আমরা অনেক সময় শুনি যে হাতের যদি কোনো যদি অঙ্গহানি হয়, কোন একজন মানুষের আঙুল পড়ে গিয়েছে আঘাতজনিত কারণে বা হাতের কোনো একটি অংশ অন্যভাবে ছিটকে গিয়েছে বা আলাদা হয়ে গিয়েছে কোনো অংশ, এরকম ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে ব্যবস্থা নিয়ে থাকেন বা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন যে সেটি কিভাবে রিপেয়ার করা যায় কিনা, কতক্ষণের মধ্যে হাসপাতালে আসতে হবে, কতটুকু বিচ্ছিন্ন হলে সেটি আপনারা রিপেয়ার করতে পারেন, সেই বিষয়টি যদি একটু উল্লেখ করেন। জি, ধন্যবাদ। তাহলে হাতের ইঞ্জুরি আমরা একটু সুপারফিশিয়াল, যেটা আলাপ করছিলাম যে সুপারফিশিয়াল থেকে ডিপে যদি যায়, যে প্রথমে হতে পারে শুধু স্কিন লস হলো অথবা স্কিনের ওটা মানে অল্প কিছুদিনের মধ্যেই সেরে ওঠে, যত গভীরে যাবে যত বেশি স্ট্রাকচার লস হবে তত এটা রিপেয়ারটা ততই ডিফিকাল্ট, টেকনিক্যালি ডিফিকাল্ট হয়। তারপর হাতের মধ্যে যেটা থাকে যে রগ কেটে যায়, হাতের রগগুলো কেটে, এগুলো আসলে খুব আর্লি রিপেয়ার করে ফেললে আউটকাম খুবই ভালো হয়। এর মধ্যে যদি আরেকটু গভীরে চিন্তা করি, আরেকটু বেশি ইঞ্জুরি, অনেক সময় দেখা যায় যে অ্যাম্পুটেশন, আঙ্গুলটা হয়তো মেশিনারি ইঞ্জুরিতে এটা বেশি হয়, আঙ্গুলটা একদম বিচ্ছিন্ন হয়ে গেল, হাত বিচ্ছিন্ন হয়ে গেল, সেসব ক্ষেত্রে আসলে এগুলো জোড়া লাগানো সম্ভব, কিন্তু আমাদের কিছু প্রিকশন এবং কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। একটা হচ্ছে যে যেই অঙ্গটা আলাদা হয়ে গেছে সেটাকে আসলে পরিষ্কার একটা গজের মধ্যে, আমরা যেটা বলি গজ তো সবসময় পাওয়া যায় না, একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপরে ওটা বরফের উপর রেখে যদি নিয়ে আসতে পারে, ইউজুয়ালি গোল্ডেন আওয়ারটা বলা হয় ছয় ঘন্টার মধ্যে যদি বিচ্ছিন্ন আঙুল সেটি যদি নিয়ে আসতে পারেন, তাহলে এটা আঙুলের ক্ষেত্রে একটু বেশি সময় দেওয়া যায়, বাট যত উপরের দিকে যাবে কবজি হাত তখন টাইমটা তত কমে আসবে, ছয় ঘন্টার বেশি আসলে ওগুলো রাখা যায় না। তো সেই ক্ষেত্রে ওইটা পরিষ্কার করে যদি নিয়ে আসে আমাদের কাছে, টাইমলি পৌঁছায়, তাহলে এটা আমরা আবার প্রতিস্থাপন করতে পারি। মাইক্রোসার্জারি বলে ওইটাকে, ওইটাকে রক্তনালীগুলো জোড়া দিতে হয়, নার্ভগুলো জোড়া দিতে হয়, হাড়টা ফিক্স করতে হয়, এটা বেশ বড় লম্বা একটা প্রসেস, বাট সময় মতো আসলে রেজাল্ট আউটকাম খুব ভালো হয়। জি, আপনি হাতের বিভিন্ন সার্জারির প্রসঙ্গে বলছিলেন এবং হাতের কোন কোন ধরনের ইঞ্জুরি বা আঘাতের কারণে বা আঘাতের চিকিৎসা হিসেবে প্লাস্টিক সার্জারির ভূমিকা রয়েছে সেই বিষয়টি উল্লেখ করেছেন। এছাড়াও আমরা জানি আরও অন্যান্য ধরনের আঘাত হতে পারে, যেমন আমরা লোয়ার লিম্বস বা পায়ের ক্ষেত্রে যদি বলি, আপনি যদি দু একটি উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতেন। জি, ধন্যবাদ। পায়ের যেটা হয় মেইনলি অটোমোবাইল ইঞ্জুরিতে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পায়ের ইঞ্জুরিটা বেশি হয়, এবং পায়ের এক একটা এরিয়ার ইঞ্জুরির ধরন এক এক রকম। পায়ের যেটা হয় এটা হচ্ছে হাই ভেলোসিটি ইঞ্জুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে জোরে একটা গাড়ি চলছে, হাই ভেলোসিটি ইঞ্জুরি, সে এই ইঞ্জুরিগুলোতে কয়েকটা জিনিসের খুব ইয়ে দেখা যায়। একটা হচ্ছে যে হাড় ভেঙে যায়, আরেকটা হচ্ছে সফট টিস্যু, সেখানে মাসেল স্কিন যেগুলো আছে ওগুলো কিন্তু অনেক জোরে আঘাত পাওয়ার কারণে এগুলো ইঞ্জুরি হয় অনেক বেশি। এবং আমাদের বডিতে দেখা যায় যে হার্ট থেকে যত দূরে যাবেন সার্কুলেশন তত একটু কম থাকে, সেই জন্য পায়ের ইঞ্জুরিগুলো দ্রুত চিকিৎসা করা এবং ভালোভাবে চিকিৎসা না করলে দেখা যায় এগুলো পরবর্তীতে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে এবং দেখা হিল নাও হতে পারে। সেই ক্ষেত্রে আসলে এগুলো খুব দ্রুত ইয়ে করতে হয়, পরামর্শ নিতে হয়, চিকিৎসা করতে হয়, এবং এগুলার চিকিৎসার ক্ষেত্রেও আমাদের একই প্রিন্সিপালসগুলো মেনটেন করতে হবে। একটা হচ্ছে বোনসটা ফিক্স করতে হয়, সফট টিস্যু মাসেলগুলো আমাদের রিপেয়ার করতে হবে, এবং নার্ভ আর ভেসেল যদি ইঞ্জুরি হয় ওগুলো আবার জোড়া দিয়ে দিতে হয়।